গর্ভাবস্থার শেষে তিন মাসে আপনার পেট ব্যথা হওয়ার কারণ এবং প্রতিকার নিশ্চয় এই ব্যাপারে আপনি চিন্তিত হয়ে থাকবেন। আমার আজকের ভিডিওটি গর্ভাবস্থার শেষের তিন মাসে ব্যথা হওয়ার কারণ ও প্রতিকার, চলুন জেনে নেই। গর্ভকাল 37 সপ্তাহ থেকে 41 সপ্তাহ পর্যন্ত, যার মধ্যে 37 ও 38 সপ্তাহ হল মেয়াদ পূর্বকাল, 39 ও 40 সপ্তাহ হল পূর্ণ মেয়াদকাল এবং 41 সপ্তাহ হল মেয়াদ উত্তীর্ণকাল। প্রত্যেকটি সপ্তাহ নারীর জীবনের জন্য একটি শিক্ষণীয় বিষয়, এছাড়াও জটিলতা অবশ্যই। এ সময় কিছু দিকে খেয়াল রাখাটা অত্যন্ত দরকার, ছোট্ট একটি ভুলেও বড় বিপদের ঝুঁকি থেকে যায়। এ সময় ব্যথা বেদনা নিয়ে সচেতন থাকা সবার উচিত। এ সময় পেটের আনাচে কানাচেও যদি সামান্য ব্যথা হয় চিন্তায় পড়ে যান অনেকেই। এই চিন্তা থেকে শুরু হয় ভয়, ভয় থেকে শুয়ে বসে থাকতে শুরু করেন অনেকেই। তবে চিকিৎসকদের মতে অনেক সময় এর কোনো প্রয়োজন নেই, বরং বেশি শুয়ে বসে থাকলে সমস্যা বাড়তে পারে। হরমোনের ওঠানামা ও শারীরিক পরিবর্তনের ফলেই এই সব ব্যথা বেদনা দেখা দেয়। গর্ভাবস্থায় এমন ধরনের ব্যথা একটু ভুগলেও প্রসবের পর এই সব ব্যথা কমে যায়। স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলেন গর্ভাবস্থার শেষের দিকে এইসব ব্যথা বাড়ে, অথচ এই সময় আমরা হবু মাকে হালকা শারীরিক শ্রম হাঁটাচলা করতেই বলি, তাতে শিশু স্বাস্থ্য ভালো হয়, মায়েরও প্রসবের সময় সমস্যা ও জটিলতা কমে আসে। অথচ এই সময় অনেকেরই ব্যথা নিয়ে অযথা ভয় পেয়ে একেবারে বেড রেস্টে চলে যায়। গর্ভবতী মায়েদের উচিত এই সময় হালকা পাতলা ব্যায়াম করা, এতে আপনার ভালো হবে। তবে একটানা ব্যথা হলে বা খুব বেশি ব্যথা বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। পেটের আকার বড় হওয়ার পর লিগামেন্টে চাপ পড়ে, কুচকির কাছে বা পায়েও হালকা বা তীব্র ব্যথা হতে পারে। কষ্ট কমাতে অনেকটা হাঁটাচলা করতে পারেন। নিজেকে সচল রাখতে অল্প অল্প করে বারবার হাঁটুন। শোয়া বসার সময় পা বালিশ বা টুলে রাখুন, না কমলে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিন। প্রসবের প্রস্তুতি হিসেবে তলপেটের পিউবিক জয়েন্ট চওড়া হতে শুরু করে, তার হাত ধরেই ভ্যাজাইনার ঠিক উপরের হাড়ে ব্যথা হয় অনেকের। অনেকক্ষণ দাঁড়ালে, হাঁটলে ও ক্লান্ত অবস্থায় তা বাড়ে। কিছু ক্ষেত্রে ব্যথা মারাত্মক রূপ নেয়, ছড়িয়ে পড়ে নিতম্বে, সিঁড়ি ভাঙ্গা হাঁটা, এমনকি বিছানায় পাশ ফিরতেও কষ্ট হয়। এরকম হলে অর্থোপেডিক সার্জনের পরামর্শ মতো কিছু থেরাপি নিতে পারেন, সঙ্গে পেশি দৃঢ় করার ব্যায়াম করুন, শোয়া বসার নিয়ম মেনে চলুন, উবু হয়ে বসবেন না। এই সময় অনেক চিকিৎসকই ব্যথা বেদনা দূরে রাখতে কিছু ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিয়ে অভ্যাস করতে পারেন সেই সবে। গর্ভাবস্থার শেষের তিন মাসের কিছু লক্ষণ চলুন দেখে নেই। কিছু কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ তিন মাসের প্রথম তিন মাসের মতোই আপনি অনেকটা ক্লান্ত এবং অনেক আবেগ প্রবণ হতে পারেন। আপনার পেটে এবং পিঠে বা কোমরে বেদনা এবং ব্যথা হওয়া স্বাভাবিক, যতটুকু পারেন বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আপনার বুক জ্বালা পড়া হতে পারে। গর্ভাবস্থার শেষ তিন মাসে গর্ভবতী নারীর জরায়ু বড় হয়ে ডায়াফ্রামে চাপ সৃষ্টি করে, ফুসফুস পর্যাপ্ত পরিমাণে প্রসারিত হতে পারে না বলে শ্বাসকষ্টও হয়। আপনি শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতে পারেন। আপনার পায়ের উপরের অংশে বা আপনার শ্রোণী এবং কোমরের নিচের দিকে ব্যথা হতে পারে। আপনার শ্রোণীর সন্ধি বন্ধনীগুলো প্রসারিত হওয়ার কারণে এমন হবে। যদি ব্যথা অনেক মারাত্মক হয় তাহলে আপনার ধাত্রী বা ডাক্তারের সাথে কথা বলুন। বিশ্রাম এবং সাধারণ ব্যায়াম গুরুত্বপূর্ণ। যদি আপনি বিশ্রাম নেন এবং সক্ষম থাকেন, প্রসবের সময় আপনি অনেক ভালো মানিয়ে নিতে পারবেন। এখন থেকে ঘুমের সমস্যা হওয়াটা স্বাভাবিক। গর্ভবতী মায়ের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা পায়ে পানি আসা। এক নাগারে একই জায়গায় অনেকক্ষণ বসে থাকলে বা পা ঝুলিয়ে বসলে এই সমস্যা দেখা দেয়, তাই কিছুক্ষণ পরপর বসার ধাঁচ পরিবর্তন করুন। কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবে যেন তা পেটের উপর প্রভাব না ফেলে। অনেক আপুদের মনেই প্রশ্ন থাকে, 40 সপ্তাহ চলে আসলো এবং চলেও গেল, এখন আমার কি হবে? যতক্ষণ পর্যন্ত আপনার গর্ভাবস্থা কোনো জটিলতা ছাড়া স্বাভাবিক থাকে, ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে তার নিজস্ব সময় আসার জন্য অপেক্ষা করা যাবে। আপনার ধাত্রী বা ডাক্তার, আপনি এবং আপনার বাচ্চা ভালো আছেন তা নিশ্চিত হয়ে আপনার সাথে অপেক্ষা করার ব্যাপারে কথা বলবেন। আপনার কিছু অতিরিক্ত পরীক্ষা যেমন ভ্রূণ পর্যবেক্ষণ বা আল্ট্রাসাউন্ড করাতে হতে পারে। গর্ভাবস্থার শেষের তিন মাসে পেট ব্যথা হওয়ার কারণ এবং প্রতিকার। গর্ভাবস্থার শেষ তিন মাসে আপনার শারীরিক লক্ষণ এবং গর্ভাবস্থার শেষ তিন মাসে আপনাকে কি কি করতে হবে, এই সমস্ত তথ্য জানালাম আজকের ভিডিওতে। আশা করি যারা পুরো ভিডিওটি দেখেছেন অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন,
তাহলে এই চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।